এই মুহূর্তের পর সব থেকে বড় খবর, ভোট পরবর্তী হিংসার রিপোর্টে দেখা যাচ্ছে অনুব্রতের ঘনিষ্ঠদের নাম চাপে তৃণমূল। তো বিস্তারিত জানতে ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। কলকাতা হাইকোর্টে কোর্টের জাতীয় মানব অধিকার কমিশনার জমা দেওয়া ভোট পরবর্তী হিংসার রিপোর্টে দেখা যাচ্ছে তৃণমূলের একাধিক মন্ত্রী বিধায়কের নেতাদের নাম। বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের দুই নেতারও নাম রয়েছে ভোট পরবর্তী হিংসার রিপোর্টে। বীরভূম জেলার রাজনীতিতে ওই দুই নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ অনুগামী বলে পরিচিত। ওই দুই নেতার মধ্যে একজন আবার বীরভূম জেলা পরিষদের কর্মকর্তা পদে রয়েছেন। আর এই ঘটনা সামনে আসতেই যথেষ্ট চাপে পড়ে গেল বীরভূম জেলা তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। জাতীয় মানব অধিকার কমিশনারের জমা দেওয়া ভোট পরবর্তী হিংসার রিপোর্টে উল্লেখ করা হয়েছে বীরভূম জেলায় সবচেয়ে বেশি সন্ত্রাস কবলিতের এলাকা। জাতীয় মানব অধিকার কমিশনারের তদন্ত কমিটি জানিয়েছে বীরভূম জেলায় প্রায় 341টি অভিযোগ জমা পড়েছে। অভিযুক্ত হিসেবে তিনজন তৃণমূল নেতার নামও তুলে ধরেছে। তাদের মধ্যে রয়েছে অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত বেলপুর নানুর এলাকার বীরভূম জেলার পরিষদের কর্মকর্তা কর্মী। বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা হচ্ছে কিনা অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।